হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফিউশন বাংলা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম অনেক জনপ্রিয় একটি খাবার যার নাম হচ্ছে চিকেন পিজা হ্যাঁ চিকেন পিজাটা কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে অনেকের খুব বেশি প্রিয় তো চলুন দেখে যা দেখে নেওয়া যাক কিভাবে অথেন্টিক একটি পিজা তৈরি করা যায় প্রথমে আমি হালকা গরম পানি নিয়ে নিয়েছি অবশ্যই হালকা গরম হতে হবে আর হচ্ছে ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক চিনি দিয়ে একটু আর সাথে দিয়ে দিব রেগুলার রান্নার যে তেল ব্যবহার করি আমরা সেটা আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন নেড়ে চড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি একটি ভোয়ার জন্য পাঁচ মিনিট একটি ভোয়ার জন্য রেখে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে যখন দেখবেন ফেনা ফেনা হয়ে গিয়েছে তার মানে ইসটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি দেখুন এরকম নরম থাকতে আমি আবার ঢেকে রেখে দিব ঢেকে রেখে দিব এক ঘন্টা পর ফিরে আসব এক ঘন্টার পর ফিরে এলাম দেখুন এটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এখন আমরা এখান থেকে নিয়ে একটা বোর্ডের মধ্যে নিব সেখানে এটাকে ভালোভাবে ময়ান করে নিব প্রয়োজনে আর একটু ময়দা দিয়ে দিতে পারেন যদি খুব বেশি নরম হয়ে থাকে দেখুন আমি এটাকে ভালো করে ময়ান করে নিচ্ছি এবং সামান্য একটু ময়দা দিয়ে আরেকটু দিয়ে দিলাম এখন ডোটাকে সাইডে রেখে দিয়ে অন্য একটি বেকিং ট্রের মধ্যে আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এখন সেই ডোটাকে এই বেকিং ট্রের উপরে চেপে চেপে একটা শেপ দিয়ে দিব রাউন্ড শেপ করে নিব আপনারা চাইলে অন্য যে কোনো মোল্ডের মধ্যেও করে নিতে পারেন অথবা বেলন দিয়ে বেলে নিতে পারেন আমি হাত দিয়ে করে নিয়েছি আমার কাছে এটাই সবচেয়ে সহজ এবং ইজি মনে হয় আরেকটি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি এতে করে নিচটা একদম সমান রয়ে যাবে আর ফুলে নিচেটা বেশি উঁচা নেচা হবে না আর অন্য একটি প্যানের মধ্যে রেগুলার তেলটা দিয়ে রেগুলার রান্নার যে তেল ব্যবহার করি সেটার মধ্যে আদা ও রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভেজে নিব যাতে করে আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা সরে যায় আর দিয়ে দিয়েছি চিকেন মুরগির যে হাড় ছাড়া মাংসটা সেটা আর দিলাম সাদা গোলমরিচ ও লবণ আপনারা চাইলে কালো গোলমরিচটাও দিতে পারেন আর আসলে পিজার টপিংসটা হচ্ছে আপনাদের মন মতন পছন্দ মতো যে যেমনটা ইচ্ছে সেরকম করে পিজা টপিংটা দিতে পারেন আমি যেহেতু চিকেন পিজা তৈরি করব সেক্ষেত্রে চিকেনটা নিয়ে নিলাম আর চিকেনটা যেহেতু পাতলা করে কাটা সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এ হচ্ছে পিজা সস এখন এই পিজা সসটা আমরা ভালো করে দিয়ে দিব আর এই পিজা সসটা কিন্তু বাজারে অথবা সুপার শপে যে কোনো জায়গায় খুব ইজিলি পাওয়া যায় চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারেন খুবই সহজ তৈরি করা আর দিয়ে দিব মজারেলা চিজ মজারেলা চিজটাই ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই পিজার মধ্যে মজারালা চিজটাই ভালো লাগে মজারেলা চিজটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু রেড কালার ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম দিয়ে দিয়ে দিলাম কি আগে থেকে তৈরি করে রাখা সে চিকেনগুলো আসলে সাজানোটা আপনাদের পছন্দ মতো আমি দিয়েছি অলিভ এবং রিং করে কাটা পেঁয়াজ ক্যাপসিকাম ও টমেটো দিয়ে খুব আবারও মজারলা চিজটা দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা সস আমি এভাবে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে দুইশো ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিট বেক করব বিশ মিনিট পর একশো ডিগ্রি তাপমাত্রায় আরও দুই তিন মিনিট রেখে দেব ওভেনটা অফ করে ওভেনের ভিতরে পাঁচ মিনিট রেখে দিব এতে করে যে পিজ্জার যে টপিংটা এবং যে ক্রাসটা খুবই সফট এবং ক্রাঞ্চি হয়ে থাকে তা আমি কেটে নিচ্ছি পিজ্জা কাটার দিয়ে আপনারা দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না এতটাই মজা হয়েছে খেতে অনেক বেশি ইয়ে আমি আর খুবই সুন্দর এবং পারফেক্ট হয়েছে দেখুন নিচটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা ক্রাঞ্চি এবং সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে তো আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন সবাই সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ